Assalamualaikum. Simon Memorial North South School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি এই করোনাকালীন ক্লান্তি লগ্নে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করব, যার উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক গণিত সিমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। চতুর্থ শ্রেণীর আজকে আমরা অষ্টম অধ্যায় শিখব, যার বিষয়বস্তু হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপরে প্রাথমিক আলোচনা করেছি এবং এক প্রথম ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আছি। এই দ্বিতীয় ক্লাসের শুরুতে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা নিব, যেগুলো জেনে রাখা অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে প্রথম আছে ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। আমরা প্রাথমিক ক্লাসে এই ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলেন, ভগ্নাংশ কিরকম হয়, কত প্রকার, তা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকেও দেখব ভগ্নাংশ অর্থ কি। ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ, অর্থাৎ এক একটি পূর্ণ সংখ্যা, দুই আরেকটি পূর্ণ সংখ্যা, এক ও দুই এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। এই এক ও দুই এর মাঝখানে কিছু সংখ্যাগুলোকে আমরা যখন প্রকাশ করব, সেই প্রকাশের মাধ্যমটাই ভগ্নাংশ। অর্থাৎ এক ও দুই এর মাঝের যে ভাঙা ভাঙা অংশগুলো, সেগুলো প্রকাশের মাধ্যমটিকেই আমরা ভগ্নাংশ বলি। খ নম্বরে আছে ভগ্নাংশের সংজ্ঞা, অর্থাৎ একটি বস্তুকে কতগুলো সমান অংশে ভাগ করে তার কতটুকু অংশ নেওয়া হলো তা প্রকাশের মাধ্যমেই হলো ভগ্নাংশ। অর্থাৎ আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে আমাদের খাতার পৃষ্ঠা, যদি একটা পৃষ্ঠা নিয়ে সেটিকে কোনো প্রয়োজনে বেশ কিছু টুকরো করি এবং সেই টুকরোর মধ্যে থেকে যদি আমরা যে কোনো একটি, দুটি বা তিনটি টুকরোকে আলাদা করে নিই, তো সেই একটি, দুটি বা তিনটি টুকরোকে কিভাবে প্রকাশ করবো, সেই প্রকাশের মাধ্যমটিকে বলা হয় ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে, একটি বস্তুকে কতটুকু সমান অংশে ভাগ করে তার কতটুকু অংশ নেওয়া হলো তার প্রকাশের যে মাধ্যম তাকেই ভগ্নাংশ বলে। বর্ণনা আছে ভগ্নাংশের প্রকার ভেদ, ভগ্নাংশের কত প্রকার ভগ্নাংশ, ভগ্নাংশ দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হলো দশমিক ভগ্নাংশ। আমরা এই অধ্যায়ে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং একটি মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, কোন একটি ভগ্নাংশে যদি লব ভর অপেক্ষা ছোট হয় তবে সেই ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশে লব ভর অপেক্ষা বড় হয় তবে সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা আরো ভাগ করতে চাই তাহলে দুটো অংশ পাবো আমরা, সেটি গত ক্লাসে আলোচনা করেছি। কি অংশ পাবো, একটা হলো পূর্ণ অংশ এবং একটি সাধারণ ভগ্নাংশ পাবো, প্রকৃত ভগ্নাংশ পাবো। তো এই একটি পূর্ণ অংশ ও একটি প্রকৃত অংশ মিলে যে ভগ্নাংশের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশ বিভাজনের জন্য ব্যবহৃত যে তার, তাকে বলা হয় বিভাজন রেখা। অর্থাৎ দুই নিচে পাঁচ, এই উপরে দুই এবং নিচে পাঁচকে যে রেখা দ্বারা আমরা আলাদা করে থাকি তাকে বলা হয় বিভাজন রেখা। বিভাজন রেখার উপরের অংশকে ল বলে এবং বিভাজন রেখার নিচে যে অংশটি থাকে তাকে বলা হয় হর। আশা করি তোমরা আমার সাথে সাথে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খাতায় তুলে নিয়েছ। এখন আমরা একটি সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা নেব। দেখো অঙ্কটার উদ্দীপক হিসেবে যেটি আছে সবুজের বাড়ি, বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি আমরা, কণকের আছে দেখো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মোট কত কিলোমিটার, খনম্বর আছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অর্থাৎ বিদ্যালয় কার বাড়ি থেকে সবচেয়ে কাছে, এবং গণকার আছে বিদ্যালয় থেকে সবুজ ও মিতুর বাড়ির দূরত্ব এর পার্থক্য কত। অর্থাৎ প্রশ্ন আমাদের বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব দেওয়া আছে, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব দুইটার পার্থক্য কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা খাতা কলম বের করে আমার সাথে অঙ্কগুলো খাতায় তুলে নাও, আমরা এখন এই সৃজনশীল অঙ্কটির সমাধানে চলে যাবো। দেখো আমাদের কণাবার যে প্রশ্নটি ছিল সেটি হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির পার্থক্য মোট কত কিলোমিটার, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির পার্থক্য মোট কত কিলোমিটার। তাহলে আমরা যদি বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে দেখবো
এটি যদি আমাদের বিদ্যালয় হয়, এই দিক থেকে যদি পশ্চিম এই দিকে মনে করি এবং পূর্ব এই দিকে মনে করি, তাহলে বিদ্যালয় থেকে দেখো আমাদের উদ্দীপকের কি দেওয়া ছিল, বিদ্যালয় থেকে সফিকের বাড়ি 3/8 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ এই যে দূরত্ব এটি হলো 3/8 কিলোমিটার, এবং এখানে আছে আমাদের সবুজের বাড়ি, অর্থাৎ এটি হলো সবুজের বাড়ি। এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির পার্থক্য হলো 5/12 কিলোমিটার, অর্থাৎ এখানে যদি আমরা একটা বাড়ি অঙ্কন করি তাহলে যেটি পাবো সেটা হলো মিতুর বাড়ি। এখন বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে, দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট পার্থক্য কত, অর্থাৎ এটি যদি সবুজের বাড়ি হয় এবং এটি যদি মিতুর বাড়ি হয় তাহলে এই যে মোট যে দূরত্ব সেই দূরত্বটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই দূরত্ব নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 5/12 কিলোমিটার এবং বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 3/8 কিলোমিটার, যদি আমরা এই দুইটার দূরত্ব যোগ করি তাহলে পেয়ে যাবো মিতু এবং সবুজের বাড়ির মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা মোট কতটুকু। তাহলে আমরা আসল সমাধান করে ফেলি, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট পার্থক্য আমরা 2/ক সমাধান করব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট পার্থক্য কত হবে বলতো, 3/8 + 5/12 কিলোমিটার, 3/8 + 5/12 কিলোমিটার। তাহলে আমরা গতদিন যোগ করা শিখেছিলাম কি রকম, যে সংখ্যাগুলো দেয়া থাকবে তাদের এই লসাগু হর যে দুইটা দেওয়া আছে সেই হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, এবং ওই লসাগু দ্বারা ক্রমান্বয়ে এই ভগ্নাংশের হরকে এবং এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগফল দিয়ে আবারও ক্রমান্বয়ে 3 এবং 5 কে গুণ করলে আমরা মোট যে দূরত্ব সেটি পেয়ে যাবো। তাহলে আসো 12 এবং 8 এর লসাগু কত, 12 এবং 8 এর লসাগু 24, দেখো 24 কে 8 দ্বারা ভাগ করা যায়, আবার 24 কে 12 দ্বারা ভাগ করা যায়, সবচেয়ে ছোট যে সংখ্যা যাকে উভয় হর দ্বারা ভাগ করা যাবে সেটি আমাদের লসাগু। তাহলে 24 কে 8 দ্বারা ভাগ করলে কত পাবো, 8 একে 8, 8 দুয়ে 16, 3 আটে 24, তাহলে আমরা পাচ্ছি কত, 3। এই 3 দ্বারা উপরের এই 3 কে গুণ করলে আমরা কত পাবো, 9। মাঝখানে চিহ্নটা কি ছিল, যোগ। আবার যদি আমরা 24 কে 12 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 12 একে 12, 12 দুয়ে 24। এই 2 দ্বারা এখন এই 5 কে যদি আমরা গুণ করি তাহলে 5 একে 5, 5 দুয়ে 10, অর্থাৎ কত পাবো এখানে 10 কিলোমিটার। তাহলে যদি 9 আর 10 আমরা যোগ করি তাহলে কত কত, তোমরা বড় হিসাব করে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 কত পাবো, 19। তাহলে 19 আর নিচে কত আছে, 24 কিলোমিটার। এটি হলো আমাদের সবুজ ও মিতুর বাড়ির মধ্যবর্তী যে পার্থক্য সেটির মোট পরিমাণ। তাহলে আমরা যদি অঙ্কটা আরেকবার দেখি, যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট পার্থক্য 3/8 + 5/12 কিলোমিটার সমান সমান, তাহলে লসাগু কত পেয়েছি আমরা, 24। এই 24 কে 8 দ্বারা ভাগ করে 3 পেয়েছি, 3 এর সাথে 3 গুণ করে 9, আবার 24 কে 12 দ্বারা ভাগ করে 2 পেয়েছি, 2 এর সাথে 5 গুণ করে 10, এই 10 আর 9 যোগ করে আমরা পেয়েছি 19/24 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর কত, 19/24 কিলোমিটার। আমাদের খ নম্বরে যে প্রশ্নটি ছিল যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অবশ্যই তোমরা খাতায় তুলে নিয়েছো যে চিত্রটা আমরা প্রথমে আঁকিয়েছিলাম, তো সেই চিত্র থেকে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি বেশি নিকটবর্তী নাকি বিদ্যালয় থেকে মিতুর বাড়ি বেশি নিকটবর্তী, এখন এই হিসাবটা করার জন্য আমাদেরকে যে দুটি ভগ্নাংশ আছে সেই দুটি ভগ্নাংশকে প্রথমে সম হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অর্থাৎ এমন দুটি ভগ্নাংশে পরিণত করতে হবে যে ক্ষেত্রে দুটি ভগ্নাংশের হর সমান একই, দুটি ভগ্নাংশে একটি ভগ্নাংশের হরে যা আছে অপর ভগ্নাংশের হরেও তা আছে। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পরে তারপরে আমরা ঠিক করব যে কোন ভগ্নাংশটি কার থেকে বড় নাকি কার থেকে ছোট, আসো আমরা সেটি দেখে ফেলি। তাহলে 8 ও 12 এর লসাগু কত আমরা পেয়েছি, 24। এই 24
বুঝেছি আমরা আর দ্বারা ভাগ করব কত পাবো তিন এই তিন দ্বারা আমাদের যে ভগ্নাংশ ছিল সবচেয়ে বাড়ির দূরত্ব এই দূরত্বটা লব এবং হরকে গুণ করবো তাহলে কত পাচ্ছি নয় ভাগ চব্বিশ আবার চব্বিশ কে ওই মৃত্যুর বাড়ির দূরত্বে অর্থাৎ পাঁচ বাই বারোর যে হর ছিল সে হর দ্বারা ভাগ করলে আমরা কত পাবো দুই সেই দুই দ্বারা ওই মৃত্যুর বাড়ির যে দূরত্ব পাঁচ ভাগ বারো সেই পাঁচ ভাগ বারোর এই লব এবং হরকে এই ভাগফল দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো কত দেখো দশ ভাগ চব্বিশ লক্ষণীয় যেটা আমরা প্রথমে বলেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি দেখো এটার হর চব্বিশ এটার হর চব্বিশ অর্থাৎ সমান হর দুইটা ভগ্নাংশই হর সমান অর্থাৎ নয় বাই চব্বিশ এবং দশ বাই চব্বিশ দুইটা ভগ্নাংশের হর সমান এবং এই ভগ্নাংশ দুইটা দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে দুইটা ভগ্নাংশের হরই সমান যে ভগ্নাংশের ল বড় হবে সে ভগ্নাংশটিও বড় হবে অর্থাৎ দেখো উপরে আছে একটা জায়গায় নয় এবং একটা লবে আছে দশ অবশ্যই দশ নয়ের থেকে বড় সুতরাং এই দশ বাই চব্বিশটা নয় বাই চব্বিশের থেকে বড় হবে অর্থাৎ তিন বাই পাঁচ বাই বারো তিন বাই আটের থেকে বড় হবে তাহলে বিদ্যালয় থেকে কার গাড়ি বিকল্প করতে আমরা পেয়ে গেলাম বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী আমরা সেটি পেয়ে গেলাম বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সবুজের বাড়ি আসা আমরা একটি খাতায় তুলে ফেললাম ওটা দেখো প্রথম আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করবো আমাদের দুটি ভগ্নাংশ ছিল একটি তিন বাই আট এবং একটি পাঁচ বাই বারো এই বারো এবং আটের লসাগু আমরা সর্বপ্রথম নির্ণয় করবো তাহলে আট ও বারো ফর্মুলা আট ও বারো এর লসাগু কত হবে আমরা হিসাব করে বের করেছি চব্বিশ আটের গুণিতক নির্ণয় করবো বারো এর গুণিতক নির্ণয় করবো এবং সবচেয়ে ছোট যে গুণিতক পাবো সেটি হবে আট ও বারো এর লসাগু তাহলে আট ও বারো এর লসাগু কত চব্বিশ এই চব্বিশ দ্বারা চব্বিশ দ্বারা এই যে আট এই আট চব্বিশ কে এই আট দ্বারা ভাগ করলে আমরা কত পাবো তিন আর চব্বিশ কে আট দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন এই ভাগফল দ্বারা এবার এই যে ভগ্নাংশ ছিল এই পুরো ভগ্নাংশটাকে গুণ করবো অর্থাৎ তিন ভাগ আট উপরেও তিন দ্বারা গুণ এবং নিচেও তিন দ্বারা গুণ তাহলে কত পাবো নয় ভাগ চব্বিশ আবার এই চব্বিশ কে বারো দ্বারা ভাগ করবো চব্বিশ কে বারো দ্বারা ভাগ করলে আমরা কত পাবো দুই এই দুই দ্বারা এখন এই যে পাঁচ বাই বারো যে ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশকে গুণ করবো অর্থাৎ পাঁচ ভাগ বারো উপরেও দুই দ্বারা গুণ নিচে দুই দ্বারা গুণ তাহলে উপরে কত পাবো দশ নিচে কত পাবো চব্বিশ তাহলে দেখো যে আমাদের দুইটা ভগ্নাংশটি হর সমান হয়ে গেছে অর্থাৎ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় হবে সে ভগ্নাংশটিও বড় হবে দেখো দশ নয় থেকে বড় সুতরাং এই দশ বাই চব্বিশ নয় বাই চব্বিশের চেয়ে বড় অর্থাৎ নয় বাই চব্বিশ কার কার ছিল দেখো তো এই যে সবুজের বাড়ির দূরত্ব ছিল এই নয় বাই চব্বিশ ছোট দশ বাই চব্বিশের থেকে নয় বাই চব্বিশ ছোট অর্থাৎ বিদ্যালয় থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব হচ্ছে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্বটা কম তোমরা আশা করে অঙ্কটি বুঝতে পেরেছ খাতায় তুলে নাও আমার সাথে সাথে তাহলে বাসায় পরবর্তীতে চর্চা করতে অনেক সুবিধা হবে আমাদের গ নম্বরের যে অঙ্কটি ছিল বিদ্যালয় থেকে সবুজ ও মৃত্যুর বাড়ির পার্থক্য কত অর্থাৎ অর্থাৎ বিদ্যালয় থেকে আমরা যে সবুজের বাড়ির দূরত্ব এবং মৃত্যুর বাড়ির যে দূরত্ব দূরত্ব দুইটা ভগ্নাংশ পেয়েছি সেই ভগ্নাংশ দুইটার বিয়োগফল নির্ণয় করলে আমরা পেয়ে যাবো সবুজ ও মৃত্যুর বাড়ির দূরত্বের পার্থক্যটি কত তাহলে বিদ্যালয় থেকে সবুজ ও মৃত্যুর বাড়ির পার্থক্য কত হবে সবুজের বাড়ির দূরত্ব এটা মৃত্যুর বাড়ির দূরত্ব এটা তাহলে আমরা যদি বিয়োগফল নির্ণয় করি তাহলে এক বাই চব্বিশ এটি হয়ে গেল আমরা যে দুটি ভগ্নাংশ ছিল সেই দুটি ভগ্নাংশের পার্থক্য বিয়োগফলটা আমরা কিভাবে নির্ণয় করেছি দেখে নাও বিয়োগফলটা নির্ণয় করেছি দেখো গ নম্বরে আমাদের সবুজের বাড়ির দূরত্ব তিন বাই আট বিয়োগ পাঁচ ভাগ বারো কিলোমিটার আবারও আমরা আট এবং বারো লসাগু নির্ণয় করেছি কত চব্বিশে চব্বিশটা আট দ্বারা ভাগ করলাম তাহলে কত পেয়েছি তিন আচ্ছা এখানে একটা বিষয় লক্ষণীয় তাহলে আমরা এখন দুয়ের লয় সমাধান করব যেখানে কি ছিল বিদ্যালয় থেকে
সবুজ, ও মিতুর বাড়ির দূরত্বের পার্থক্য। তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নাও, তাহলে মিতু সবুজ ও মিতুর বাড়ির দূরত্বের পার্থক্যটা কি হবে? মিতুর বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব ছিল 5/12 এবং বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব ছিল 3/8 কিলোমিটার। তাহলে আমাদের এই দুইটা ভগ্নাংশের মধ্যে পার্থক্যটা আমরা নির্ণয় করি। তাহলে এই যে দুইটা দূরত্ব দেয়া আছে, সেই দুইটা দূরত্বের পার্থক্যটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আবারও আমরা এখানে 12 এবং 8 এর লসাগু নির্ণয় করব। 12 এবং 8 এর লসাগু কত বের করেছি আমরা? 24। এই 24 কে 12 দ্বারা ভাগ করব, তাহলে কত পাবো? 2। এই 2 দ্বারা 5 কে গুণ করলে আমরা কত পাবো? 10। বিয়োগ 24 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 3। এই 3 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 9। তাহলে এত কিলোমিটার, তাহলে এখন 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাবো? 1/24 কিলোমিটার। উত্তর হবে কত আমাদের? 1/24 কিলোমিটার। অর্থাৎ আমাদের প্রশ্নে যে দুটি দূরত্ব দেওয়া ছিল সে দুটি দূরত্বের পার্থক্য হলো 1/24 কিলোমিটার। এবার আমরা আরো একটি সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা নেব। অঙ্কটা কিরকম দেখো, একটি বাসে 1/6 অংশ কাদায়, 1/3 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। একটি বাস যেটি পানিতে আছে, যদি এইটাই আমরা একটি বাস হিসেবে মনে করি, তাহলে এই অংশটুকু যদি কাদার ভিতরে ঢোকানো থাকে, এই অংশটুকু যদি পানিতে থাকে এবং এই অংশটুকু যদি পানির উপরে অবস্থান করে, তাহলে এটার অনুপাতটা আমাদের দেওয়া আছে। দেখো একটি বাসের 1/6 অংশ কাদায়, অর্থাৎ এতটুকু অংশ কাদায়, 1/3 অংশ পানিতে, অর্থাৎ এই অংশটুকু পানিতে, এবং বাকি অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু পানির উপরে অবস্থান করছে। এই প্রত্যক্ষ করার আগে আমরা যে প্রশ্নটি নিয়ে আসছি সেটি হলো, বাসটির মোট কত অংশ পানিতে ও কাদায় আছে? মোট অর্থাৎ কতটুকু কাদায় আছে এবং কতটুকু পানিতে আছে, এই অংশটুকু যোগফল নির্ণয় করলে পানিতে ও কাদায় মোট কতটুকু অংশ আছে আমরা সেটি বের করতে পারবো। আবার খনকার আছে, বাসটির কত অংশ পানির উপরে আছে, অর্থাৎ পানির উপরে কত কতটুকু অংশ আছে সেটি কিন্তু আমাদের প্রত্যক্ষকে দেওয়া নাই, সেটি আমাদের বের করতে বলা হয়েছে। অর্থাৎ কতটুকু অংশ পানির উপরে অবস্থান করছে সেই অংশটুকুর পরিমাণ আমাদেরকে বের করতে হবে। এবং ব নাম্বারে বলা হয়েছে, বাসটির কাদায় পানিতে ও পানির উপরে কোনটিতে বেশি অংশ রয়েছে, অর্থাৎ কাদায় বেশি অংশ রয়েছে নাকি পানিতে বেশি অংশ রয়েছে নাকি পানির উপরেই বাসটির বেশি অংশ রয়ে গেছে। আসো আমরা সেটির সমাধান করি। বাসটির মোট কত অংশ পানিতে ও কাদায় আছে? তাহলে পানিতে আছে কতটুকু, কাদায় আছে কতটুকু? 1/4 অংশ, এবং পানিতে আছে কতটুকু? 1/3 অংশ। এই ভগ্নাংশটুকু যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে দেখতে পাবো যে কাদায় ও পানিতে মোট কতটুকু অংশ আছে। আসো আমরা এটির সমাধান করে ফেলবো। দেখো 3 এর 9 নম্বর সমাধানে কাদায় কতটুকু অংশ ছিল? কাদায় আছে 1/4 অংশ। পানিতে আছে কতটুকু? পানিতে আছে 1/3 অংশ। তাহলে মোট কাদায় ও পানিতে আছে কতটুকু অংশ থাকবে বলো? 1/4 যোগ 1/3 অংশ। তাহলে এই 4 এবং 3 এর লসাগু কত বলতো? 4 এবং 3 এর লসাগু 12। কিভাবে আমরা বের করলাম? 4 এর গুণিতক নির্ণয় করলাম। দেখো 4 এর গুণিতক নির্ণয় করো, 4, 8, 12, 16 এইরকম অসংখ্য গুণিতক। 3 এর গুণিতক গুলো কি কি? 3, 6, 9, 12 এইরকম আরো অসংখ্য গুণিতক। এবং এই গুণিতক গুলোর মধ্যে যে সবচেয়ে ছোট এবং কমন গুণিতক আমরা পেয়েছি সেটি হলো 12। সুতরাং 3 এবং 4 এর গুণিতক লসাগু কত হবে? 12। তাহলে 12 কে 4 দ্বারা ভাগ করবো। 12 কে 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 12 4 কে 4 4 2 9 8 এবং 3 4 এ 12। তাহলে আমরা কত পাচ্ছি? 3। এই 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 3 1 3, মাঝখানে কি চিহ্ন ছিল? যোগ। আবার 12 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো
4 এই 4 কে দিয়ে 1 গুণ করলে তাহলে আমরা কত পাবো 4 কে 4 তাহলে আমরা যোগফল কত নির্ণয় করতে পারবো দেখো 3 আর 4 যোগ করলে আমরা পাই 7 এর নিচে কত ছিল 12 অংশ অর্থাৎ বাষ্পে কাদায় ও পানিতে মোট ছিল 7 বাই 12 অংশ আমাদের খ নম্বরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হলো বাষ্পের কত অংশ পানির উপরে আছে সেক্ষেত্রে আমরা প্রথম প্রাথমিক ক্লাসে আলোচনা করেছিলাম যে কোন একটি বস্তুর সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ তাহলে আমরা ধরে নিই যে সম্পূর্ণ বাষ্প সমান এক অংশ তাহলে বাষ্পের পানিতে পানির উপরে আছে কতটুকু কাদা এবং পানিতে যে অংশটুকু আছে সেটি যদি সম্পূর্ণ বাষ্প থেকে বিয়োগ করে ফেলি তাহলে পানির উপরে যে অংশটুকু থাকবে সেটা আমরা বের করতে পারবো দেখো সম্পূর্ণ অংশ এক থেকে আমরা বিয়োগ করছি কোনটা কাদায় এবং পানিতে যে অংশটুকু আছে বিয়োগ করলে আমরা যে বিয়োগফলটি পাবো সেটি হলো আমাদের পানির উপরের অংশটুকুর পরিমাণ তাহলে আসো আমরা বের করি তাহলে ধরি সম্পূর্ণ বাষ্প সমান সমান এক অংশ অতএব পানির উপরে আছে বাষ্পটির পানির উপরে আছে কতটুকু বলো সম্পূর্ণ অংশ থেকে কাদায় ও পানিতে যে অংশটুকু আছে সে অংশটুকুর বিয়োগফল এত অংশ তাহলে দেখো এখানে একটি মাত্র হর দেওয়া আছে কত বারো এই বারো বারোটি আমাদের লসাগু হয়ে যাবে যখন কোন বিয়োগফল বা যোগফলের ক্ষেত্রে হরের সংখ্যা মাত্র একটি থাকবে এটা একটি পূর্ণ সংখ্যা তাহলে যে হরটা থাকবে সে হরটি আমাদের লসাগু হয়ে যাবে এবং পূর্ণ সংখ্যাটাকে ওই লসাগু দিয়ে সরাসরি গুণ করে দেবো তাহলে বারোর সাথে এক গুণ করলে কত পাবো আমরা বারো বিয়োগ বারোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বারোকে বারো দিয়ে ভাগ করলে পাবো এক এবং এই একের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে কত পাবো সাত এত অংশ তাহলে বারো থেকে সাত ভাগ বিয়োগ করলে কত পাবো সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ কত পাঁচ পাঁচ ভাগ বারো অংশ এটি হলো আমাদের পানির উপরের অংশটুকুর পরিমাণ অর্থাৎ কাদায় যতটুকু আছে পানিতে যতটুকু আছে এবং আমরা পানির উপরে কতটুকু আছে সেটিও বের করে ফেললাম এবার আমাদের গ নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো বাষ্পটি কাদায় পানিতে নাকি পানির উপরে কোন অংশটি সবচেয়ে বেশি অবস্থান করছে কাদায় বেশি পরিমাণে আছে নাকি পানিতে বেশি পরিমাণে আছে নাকি পানির উপরে বেশি পরিমাণে আছে তাহলে আমরা দুই নম্বর অঙ্কে একটি অঙ্ক শিখলাম এরকম যে যখন আমরা পরিমাণ নির্ণয় করবো যে কোন ভগ্নাংশটি ছোট বা কোন ভগ্নাংশটি বড় সেটির জন্য আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে সেটির জন্য আমাদেরকে ভগ্নাংশ প্রত্যেকটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি শিখলাম যে প্রত্যেকটি ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব এবং লসাগু দ্বারা ওই হর হরকে ভাগ করব এবং ভাগফল দ্বারা পুরো ভগ্নাংশকে গুণ করতে থাকবো এই তিনটা ধাপে যদি আমরা নির্ণয় করি তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করা খুবই সহজ আসো আমরা তাহলে কোন অংশটি বেশি আছে সেটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে জানি ভগ্নাংশগুলোর হর কি কি ছিল তিন চার ও বারো এই তিন চার ও বারো লসাগু কত হবে বারো কারণ বারোই হলো তিন চার ও বারো এর সবচেয়ে কমন ক্ষুদ্রতম গুণিতক এখন এই বারোকে চার দ্বারা ভাগ করবো বারোকে তিন দ্বারা ভাগ করবো এবং বারোকে বারো দ্বারা ভাগ করবো এবং যে ভাগফল গুলো পাবো এই ভাগফল দ্বারা এই ভগ্নাংশ গুলোকে লব ও হরকে উভয়কে গুণ করবো ভাগফল দ্বারা এবং গুণ করার পরে দেখো আমরা যে ভাগফল গুণফল গুলো পেয়েছি তার প্রত্যেকটির হরের কত আছে বারো আছে অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়ে গেছে অর্থাৎ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলোর মধ্যে যে ভগ্নাংশে ল বড় সে ভগ্নাংশটিও বড় হবে দেখো তো পাঁচ বড় চার বড় না তিন বড় অবশ্যই সবচেয়ে বড় পাঁচ সুতরাং পানির উপরের অংশে ছিল এই ভগ্নাংশটি এবং তার মানে পানির উপরে বাষ্পের সবচেয়ে বেশি অংশ আছে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে কম অংশ কোন কোথায় অবস্থান করছে দেখো সবচেয়ে ছোট তিন অর্থাৎ কাদায় বাষ্পের সবচেয়ে কম অংশ অবস্থান করছে তাহলে আমরা কি পাচ্ছি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোতে যে ভগ্নাংশ লব বড় সে ভগ্নাংশটি
কিলো বলো, তাহলে 5/12 থেকে অর্থাৎ সবচেয়ে বড় কোণটি 5/12। সুতরাং আমাদের সবচেয়ে বড় যে ভগ্নাংশ সেটি কত পাচ্ছি? 5/12। তাহলে কোন জায়গায় সবচেয়ে বেশি অংশ অবস্থান করছে? পানির উপরে। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ কোণটি 5/12, তার থেকে ছোট 4/12 এবং তার থেকে ছোট কত? 3/12। এই ভগ্নাংশ গুলো সংক্ষিপ্ত রূপ, মানে প্রকৃত যে ভগ্নাংশ সেটি কত ছিল? 5/12, 1/3 এবং 1/4। সবচেয়ে ছোট 1/4, অর্থাৎ কাদায় সবচেয়ে ছোট কম অংশ আছে 1/3, অর্থাৎ পানিতে তার চেয়ে একটু বেশি অংশ আছে, এবং সবচেয়ে বেশি অংশ কোথায় আছে? পানির উপরে আছে। তাহলে পানির উপরে সবচেয়ে বেশি অংশ রয়েছে। আসো আমরা খাতায় অংকটি তুলে নিই। ক নম্বরের সমাধানে দেখো, হর তিনটি কি কি ছিল? 3, 4 ও 12। এই 3, 4 ও 12 লসাগু কত হবে? লসাগু হবে 12। লসাগু 3, 4 এবং 12, লসাগু 12। এই 12 কে এবার ক্রমান্বয়ে 3 দ্বারা ভাগ করব, 12 কে 4 দ্বারা ভাগ করব, 12 কে 12 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল কত পাবো? 4 এখানে, 3 এবং এখানে 1। এই ভাগফল দ্বারা এখন যে ভগ্নাংশ 3, যে ভগ্নাংশের হর, সেই ভগ্নাংশকে গুণ করবো, অর্থাৎ 1/3 কে উপরে এবং নিচে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা। এটি কোন ভগ্নাংশ ছিল? 1/4। এটিকে উপরে নিচে 3 দ্বারা গুণ করবো, ভাগফল 3, এবং এটি ছিল কত? 5/12। এটিকে উপরে নিচে 1 দ্বারা গুণ করবো, এবং ভাগ গুণফল কত করবো? 1/4/12, এখানে পাবো 3/12, এখানে পাবো 5/12। তাহলে আমাদের এই তিনটা হয়ে গেল কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই ভগ্নাংশ গুলো প্রত্যেকটা লব সমান, এবং যার প্রত্যেকটার হর সমান, এবং যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটিও বড়, অর্থাৎ 5/12 সবচেয়ে বড় ভগ্নাংশ, অর্থাৎ বাসটির পানিতে, পানির উপরে সবচেয়ে বেশি অংশ অবস্থান করছে। এবার আমরা জ্যামিতি অংশ থেকে একটি জ্যামিতি শিখবো, চিত্র সহ সমান্তরাল রেখার সংজ্ঞা ও তিনটি বৈশিষ্ট্য লিখো। তাহলে সমান্তরাল রেখা কাকে বলে সেটাই আগে আমরা জেনে নিই। যদি দুটি রেখা সব সময় পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে এবং একে অপরের সাথে কখনোই মিলিত না হয়, তবে রেখা দুটিকে পরস্পর সমান্তরাল রেখা বলে। আরেকবার করে নিই, যদি দুটি রেখা সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলে এবং একে অপরের সাথে কখনোই মিলিত না হয়, তবে রেখা দুটিকে পরস্পরের সমান্তরাল রেখা বলে। আমরা যদি আমাদের ঘরের ছাদ এবং মেঝের দিকে তাকাই অথবা দুই পাশে দেয়ালের দিকে তাকাই, এগুলো কিন্তু কখনোই একটি অপরটির সাথে মিলিত হয় না। অর্থাৎ আমাদের ঘরের ছাদ এবং মেঝেকে যদি আমরা দুইটা রেখা কল্পনা করি, তাহলে এই দুটি হবে পরস্পর সমান্তরাল রেখা। এটি আমরা কিভাবে আঁকাবো? এবার আমরা সমান্তরাল রেখাটি খুব সহজে আঁকানো শিখব। দেখো, যদি আমরা একটি স্কেলের দুই প্রান্ত শক্ত করে ধরে দুইটা দাগ টেনে দিই, তাহলে এই দুটি হয়ে গেল কি? পরস্পর সমান্তরাল রেখা। যদি এটি ক, এটি খ, এটি গ এবং এটি খ দ্বারা আমরা নির্দেশিত করি, তাহলে ক খ এবং গ ঘ দুটি রেখা পরস্পর সমান্তরাল রেখা, যেরকমটা চিত্রে দেখা যাচ্ছে। দেখো, ক খ গ ঘ, অর্থাৎ ক খ এবং গ ঘ দুটি পরস্পর সমান্তরাল রেখা। এবার আমরা সমান্তরাল রেখার তিনটি বৈশিষ্ট্য শিখব। কি কি? দেখো, সমান্তরাল রেখা লম্ব দূরত্ব সর্বদা সমান, অর্থাৎ দুটি সমান্তরাল রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা এইরকম লম্ব অঙ্কন করি, তাহলে প্রত্যেকটা লম্বের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। অর্থাৎ দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা সবসময় একই থাকে। তারপরে কি? সমান্তরাল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণ, যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণ এক সরল কোণ বা 180°। এটা আমরা জানি যে একটি সরলরেখা যদি আঁকাই, এর মাঝখানে যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে এই পাশে কত ডিগ্রি? 90°। এই পাশে কত ডিগ্রি? 90°। এবার যদি আমরা এটা মিশাই দিই, তাহলে মোট যে কোণটা উৎপন্ন হচ্ছে, তাহলে 90 যোগ 90, অর্থাৎ কত ডিগ্রি? 180°। দেখো, সমান্তরাল সরল রেখা দ্বয়ই কিন্তু দুটি পরস্পর, মানে প্রত্যেকেই সরল রেখা। সুতরাং এদের যে কোনো বিন্দুতে যদি তুমি কোণ পরিমাপ করতে চাও, তাহলে তোমরা কত ডিগ্রি কোণ পাবা? অবশ্যই 180°। তৃতীয় যে বৈশিষ্ট্যটি দেওয়া আছে, সমান্তরাল সরলরেখা সর্বদা সমান নয়। অর্থাৎ আমাদের দেখো, এখানে যে দুটি সমান্তরাল সরলরেখা আঁকি, যে নিচেরটাকে যদি আমরা দুই প্রান্তে এরকম গঠিত করে দিই, তবুও
এরা পরস্পর সমান্তরাল রেখায় থেকে গেল, কিন্তু ক খ এবং গ খ কিন্তু পরস্পর সমান না, অর্থাৎ অসমান, বড় ছোটও হতে পারে, তবুও তারা সমান্তরালও হতে পারে। আজকের ক্লাস থেকে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার দেখে নিব, সেটি হলো ভগ্নাংশ অর্থ কি। ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। ভগ্নাংশ কাকে বলে? কোন এক বস্তুকে যদি আমরা ছোট ছোট অংশে বিভক্ত করি, তবে তার সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো প্রকাশ করার যে মাধ্যম তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হলো দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ এবং আরেকটি হলো দশমিক ভগ্নাংশ। বিভাজন রেখার উপরের অংশকে কি বলে? বিভাজন রেখার উপরের অংশকে লব বলে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আগামী দিন তোমাদের টপলেস অনুষ্ঠিত হবে অষ্টম অধ্যায়ের উপরে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে সমান্তরাল লেখা। সুতরাং এই অধ্যায়টি তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।